দেশে বিভিন্ন সময় হত্যা নির্যাতনের শিকার গণমাধ্যম কর্মীদের স্মরণে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। গণমাধ্যমের কালো দিবস শীর্ষক সভায় অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী। সংবাদপত্রের স্বাধীনতাও নিয়ে আসতে হবে। সভার শুরুতেই উঠে আসে জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের হত্যার বিষয়টি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সাংবাদিক হত্যা করে সরকার দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করছে। কি অবস্থা এই সরকারের সময়? আমাদের গতকাল একজন সাংবাদিককে মোটর সাইকেল থেকে নামিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার দোষ কি ছিল? কোনো এক ব্যক্তির বিরুদ্ধে সে বস্তুনিষ্ঠ একটা সংবাদ পরিবেশনা করেছে। একজন চেয়ারম্যান যদি একটা উন্নয়ন কর্মসূচির নামে যদি একটি প্রজেক্ট নিয়ে প্রজেক্টে কোনো কাজ না করে টাকা উঠে নিয়ে তিনি যদি আত্মসাৎ করেন, আর এই কথাটা যদি সাংবাদিকের মাধ্যমে পত্রিকায় বের হয়, তাইলে সত্যতা বের হলো। কিন্তু ওই ব্যক্তিটি কিন্তু এটা সহ্য করলো না, ওই সাংবাদিককে মোটরসাইকেল থেকে নামিয়ে কুপিয়ে হত্যা করল। এই সরকারের আমলে 59 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এমনিভাবে সরকার সাংবাদিকদের হত্যা করে এই সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকদের স্বাধীনতাকে সম্পূর্ণ ভুলুণ্ঠিত করেছে। এদিকে মিন্টো রোডে নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির আমলেই সাংবাদিকরা বেশি নির্যাতিত হয়েছে। বিএনপির সময় সমগ্র বাংলাদেশে অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। হুমায়ুন কবির বালু থেকে শুরু করে অনেক সাংবাদিককে তারা হত্যা করেছে। এবং বিএনপির সময় মানুষ, যে সমস্ত সাংবাদিক বিশেষ করে যারা মুক্ত মনা ছিল, তাদের উপর ব্যাপক নির্যাতন হয়েছে। বর্তমান সরকার গণমাধ্যমের বিকাশ ও গণমাধ্যম কর্মীদের কল্যাণে কাজ করে যাচ্ছে বলেও জানান তথ্যমন্ত্রী। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।